গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমার ফার্স্ট ব্লগ রিমুরাজি চ্যানেলে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে তরকারি করছি, সিম আলু আর বড়ি দিয়ে তরকারি করছি, আর বেগুনটা আলাদা ভাজছি। তো চলো দেখো, এখানে আমার সব কাটাকুটি হয়ে গেছে। এই দেখো, এখানে আমি সিম আর আলুগুলোকে কেটে পানির মধ্যেই দিয়ে রেখে দিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে এই যে একটু আদা রসুন নিয়ে নিয়েছি, এখানে আমার বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমার এদিকে দেখো ওভেনের মধ্যে ভাতটা বসানো আছে। তো ভাত ফুটে যাওয়ার পর আমি ওভেনটা অফ করে দিই, কারণ অফ করে এক ঘন্টা মতো আমি রেখে দিই, তারপর ভাতটাকে ফুটিয়ে নিয়ে ভাতটাকে ফ্যান ঝরিয়ে নেব। তো চলো, আমার কড়াই এদিকে গরম হয়ে গেছে, আমি এবার বেগুনগুলোকে ভেজে নিই। তো এবার আমি বেগুনগুলোকে একটা একটা করে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেগুনগুলোকে ভেজে নিই। দেখো আমার বেগুন ভাজা কমপ্লিট, বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি আদা রসুনটাকে এই হামাল দিস্তার মধ্যে একটু কুচে নেব। তো আজকে রান্নার সময় দেখছি বড়িটা একটু কম হয়ে গেছে, বড়িটা শেষ হয়ে গেছে। তো যতটা আছে আমি ততটাই দিচ্ছি, ততটা দিয়েই তরকারিটা আজকে করি। এই দেখো এইটুকু বড়ি। তো চলো আমি এটুকু দিয়ে বানিয়ে ফেলি। আমার তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। আর একটা কথা বলি, এই তরকারিটা আমি আজকে এই প্রথমবার রান্না করছি, জানি না কেমন হবে। সিমের থেকে আলুগুলো একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। খেয়ে আমি তোমাদের জানাবো কেমন হলো না হলো রান্নাটা। বড়িগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, এদিকে ভাতটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে কষানো, তরকারিটা আমি পানি দেব। তরকারিটা এবার চাপা দিয়ে দিই, তরকারিটা ফুটে গেলে বড়িগুলো দিয়ে দেবো ওর মধ্যে, তারপর তরকারিটা নামিয়ে নেব। ওখানটা একটু কমিয়ে দিই। তো বন্ধুরা, আমার তরকারিটা ততক্ষণ হোক, আর আমার থালা বাসনগুলো আমি ততক্ষণ বের করে নিই, বের করতে তরকারি আর করতে তরকারিটা ফুটে যাবে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে
এখানে রান্না করেছি, আর এই যে বেগুন ভাজা, আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করে নেব। তো চলো এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। এই যে থালা বাসনগুলো ধুয়ে নেব আমি এগুলো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, রোদ উঠেছে প্রচণ্ড আজকে। একি এটা কে উকি মারছে? এই দেখো আমার ভাই পো এদিকে উকি মারছে। হাই করে দাও, হাই হাই করে দাও, হাত নেড়ে দাও, হাতটা হাতটা করে। ও পাঁচিলের ওইদিকে উকি মারছে। ও বাবা, চান করতে যাওয়ার সময় এই যো, কখন এলি তুই? চান করা খাওয়া সব হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ছাদে। ছাদে কিছুক্ষণ রোদ পোয়াবো, তারপর নিচে যাব। নিচে গিয়ে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করব। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমি ছাদ থেকে চলে এসেছি। তো এসে এবার জামা কাপড় তোলা, ঘর দোর ঝাড় দেওয়া, টুকিটাকি কাজ যেগুলো ছিল ওগুলো সব সেরে নিয়েছি। এখন বাজে 4:30। তো এবার আমি একটু বেরোবো। বেরোবো বলতে পাশেই আমাদের স্কুল মাঠ আছে, তো সেখানে বসেই আমরা বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দেব। চলো আবার এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা। স্কুল মাঠ থেকে অনেকক্ষণ চলে এসেছি, এবার আমি বসে পড়েছি তো আমার বইপত্র নিয়ে, আমি এবার একটু পড়াশোনা করবো।